প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ আর ডাটা দিয়ে হালকা করে আলু দিয়ে খুব টেস্টি একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এর তো চুলা আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব, তারপর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, হালকা একটু লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব মোটামুটি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়েও ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব এখানে রসুন বাটা, রসুন বাটাটা দিয়েও কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। রসুন বাটা, পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে। এর তো মাছগুলো যখন ভাজা হয়ে আসবে, এরপর যে আমি দিয়ে দেব বাটা আর আলুগুলো, কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি অবশ্যই। এবার নেড়ে ছেড়ে এখানে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব এখানে আস্ত 4-5টা কাঁচামরিচ, দিয়ে দেব লবণ, দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এ তো দেখতে পাচ্ছেন ডাটার থেকে অনেকটা ঝোল বেরিয়ে এসেছে, এই পানিটা বেরিয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। পানিটা বেরিয়ে আসার পরেও অনেকক্ষণ কষিয়ে নেব, যাতে করে ডাটাটা এখানে সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে অল্প একটু পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব, কষিয়ে নেব। একটা তরকারি যত কষাবেন ততই টেস্ট হয়, এখানে ভালো করে কষিয়ে নেবেন। এর তো আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব, তাহলে তরকারির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। দেখতে পাচ্ছেন তরকারি কষানোর পরে তেলটা হালকা করে গায়ে বেশে এসেছে, তরকারি কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি রান্না করে নিব বেশ কিছুক্ষণ। ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে মোটামুটি পানি দিয়ে আমি রান্না করে নেব। এখানে একটু বেশি করে জল দিয়েছি, যাতে তরকারিটা রান্না করার পরে ভালোভাবে সিদ্ধ হয় এবং টেস্টও অনেক হয়। আমি এই জলটা একবারে কমিয়ে নেব, মোটামুটি করে রেখে দেব হালকা ভেজা ভেজা করে। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, কমেন্ট বক্সে লিখুন আপনার মূল্যবান মতামত। এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর একদমই কিন্তু ভুলবেন না একটা লাইক দিতে। দেখতে পাচ্ছেন আমি এখানে ধনিয়া পাতা কেটে দিয়ে দিয়েছি, রান্নাটা মোটামুটি হয়ে এসেছে, এবার তুলে নেব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।